বাচ্চাটা গরিলার কোলে আরাম করে ঘুমুচ্ছিল, কিন্তু এই পাগলা তো ছেলেটাকে চুরি করতে চায়। বেশ কিছুদিন যাবত পিচ্ছুটার পিছু করতে করতে এরা চিড়িয়াখানায় চলে এসেছে। তবে যথেষ্ট মারও এদেরকে হজম করতে হয়েছে। মোটু মহিলাটাও কিছুক্ষণ আগে এদেরকে কিলিয়েছে, তবু এদের লজ্জা হয় না। পিচ্ছুটার পিছু এরা কিছুতেই ছাড়ছিল না, কিন্তু এইবার তো এরা মহা বিপদে পড়েছে। কেননা বাচ্চাটা গরিলার সাথে ভাব জমিয়েছে, গরিলা তাকে আপেল খাওয়া আরাম করে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে মোটু এবার চেষ্টা করে বাচ্চাটাকে নিয়ে আসতে, তবে রে গরিলা এইবার রেগে গিয়ে মোটুর হাতেই ঘুষি মেরে দেয়। ঘুষি হজম করতে না পেরে সে জোরে একটা চিল্লানি দিয়ে দেয়। এইবার অন্যজন চেষ্টা করছিল বাচ্চাটাকে নিয়ে আসতে, তবে গরিলার হাত থেকে বাঁচাই ইম্পসিবল। গরিলাটাও তাকে চ্যাংদোলা করে ধরে নিক্ষেপ করে। সবশেষে বানরও হাততালি দিয়ে লোকটাকে পাদ খাইয়ে দেয়।